ওকে, আজকে আমরা দেখব পয়েন্ট কমান্ড। সো পয়েন্ট কমান্ড ইউজ করার জন্য আমরা জাস্ট এখানে টাইপ করতে পারি POINT পয়েন্ট, দেন এন্টার। দেন আমরা যে কোনো জায়গায় জাস্ট ক্লিক করব, তাহলে এখানে একটা পয়েন্ট বসে গেছে, যদিও পয়েন্টটা খুবই ছোট। এই যে আমাদের সেই পয়েন্ট, এটা হয়তো দেখা নাও যেতে পারে, চোখে হয়তো আপনারা নাও দেখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের পয়েন্ট। এখন কথা হচ্ছে যে আবার যদি আমি পয়েন্ট কমান্ডটা ইউজ করতে চাই, তাহলে জাস্ট এন্টার প্রেস করবো, দেন আবার ক্লিক করবো, তাহলে একটা পয়েন্ট বসবে। আবার ইউজ করতে চাইলে আবার এন্টার প্রেস করবো, দেন আবার ক্লিক করবো, সো আর একটা পয়েন্ট বসে গেল। তো এইভাবে করাটা টাফ, যদি আপনার মাল্টিপল পয়েন্টস দিতে হয় সেক্ষেত্রে বারবার এন্টার দিয়ে করাটা টাফ। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এগুলো আগে ডিলিট করে নিই, সেটা হচ্ছে আমরা এখানে ড্রয়ের ড্রপ ডাউনে যাবো। ড্রপ ডাউনে যাওয়ার পর এখানে একটা অপশন রয়েছে মাল্টিপল পয়েন্টস, তো আমরা জাস্ট এটা সিলেক্ট করে নিব, অথবা আমরা যদি এখানে হোভার করি, কিছুক্ষণ হোভার করি, তাহলে সম্পর্কে আরও বলবে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তো এখন আমরা মাল্টিপল পয়েন্টস ক্লিক করতে পারবো, যেমন আমি এখন করছি, এই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমরা এইভাবে মাল্টিপল পয়েন্টস ক্লিক করতে পারছি, ঠিক আছে। তো আমরা এখানে মাল্টিপল পয়েন্ট নিলাম। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে এখানে পয়েন্টগুলো কিন্তু আসলে এভাবে দেখা যাচ্ছে না, সরি, ওকে, সেগুলো ডিলিট করে দিই আমি আগে। অলরাইট, এখন আমরা পয়েন্ট ড্র করবো, বাট তার আগে আমরা এখানে ইউটিলিটিসে যাব। ইউটিলিটিসে গিয়ে এখানে যে পয়েন্ট স্টাইল, এখানে ক্লিক করে আমাদের বর্তমানে যে জাস্ট পয়েন্ট মানে ডট, আমরা এখানে নানান অপশন রয়েছে, ঠিক আছে। সাপোজ আমি এই অপশনটা চুজ করলাম, দেন ওকে করলাম। আর এখানে পয়েন্ট সাইজও আমাদের এখানে দেওয়া আছে কত পার্সেন্ট হবে, ওকে দিলাম। এখন আমি আবার পয়েন্টস নিচ্ছি, এখন যদি আমি পয়েন্ট দিই, তাহলে আমার পয়েন্টটা এভাবে শো করবে, তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। সাপোজ আপনার যেভাবে ইচ্ছে আপনার ওইভাবে পয়েন্টগুলো এভাবে ইউজ করতে পারেন, পয়েন্ট দিতে পারেন। ওকে, এস্কেপ দিয়ে আমি ছেড়ে দিলাম। দেন আমি এখন জাস্ট পয়েন্টগুলো ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের এখানে আর এক দুটো অপশন রয়েছে পয়েন্ট নিয়ে, একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে মেজার। সো এগুলো দেখার জন্য আমরা প্রথমে একটা লাইন আঁকবো। সাপোজ এখান থেকে আমরা একটা 10 ইঞ্চি লাইন আঁকি, 10 ইঞ্চি লাইন আমরা আঁকলাম, একটু জুম আউট করি আমি, ওকে। সো এখানে 10 ইঞ্চির লাইন আমরা এঁকেছি। এখন সাপোজ যে আমি লাইনটা ইকুয়াল ভাগে দেখতে চাচ্ছি, যে সাপোজ 5 ভাগে ভাগ করে আমি দেখতে চাচ্ছি, তো প্রতিটা ভাগ সমান হবে, তার মানে 5 ভাগে যদি ভাগ করি, তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ভাগ হবে। তো আমি এখানে ভাগ করতে চাইলে এখানে নিব আমি ডিভাইড, ওকে, ডিভাইড চুজ করলাম। আমি এখন এই লাইনটাকে ভাগ করতে চাচ্ছি, সো এই লাইনটাকে আমি চুজ করলাম। চুজ করার পর এখন আমাকে বলতে হবে যে কয় ভাগে ভাগ হবে, সো আমি এখানে 5 দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার এখানে 4টা পয়েন্ট কিন্তু বসে গেলো, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা পয়েন্ট বসে গেলো, এবং এটা 5 ভাগে ভাগ হয়েছে, 1, 2, 3, 4, 5। এবং প্রতিটা ভাগ আমরা যদি মেজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে প্রতিটা ভাগ আমাদের এখানে 2 ইঞ্চি করে, ওকে। অলরাইট, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা লাইন আঁকি আমি আগে। সাপোজ এখান থেকে আবারও নিলাম 10 ইঞ্চি, ওকে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মেজার, ওকে। এই যে মেজার, আমি যেটা একটু আগে করলাম যে সেম জিনিস, ওকে। সো মেজার আমরা এটা মেজার করব। তো স্পেসিফাই লেন্থ অফ সেগমেন্ট, এখন ক মানে প্রতিটা সেগমেন্ট, একটু আগে আমরা ভাগ করেছি যে কয়টা ডিভিশন হবে আকারে, এখন আমরা ভাগ করব যে প্রতিটা ভাগের আমাদের লেন্থ কতটুকু হবে। সো এখানে আমি দিলাম সাপোজ 3 ইঞ্চি, যে প্রতিটা ভাগ 3 ইঞ্চি করে হবে, তাহলে আমার এখানে কয় ভাগ হলো, 4 ভাগে বিভক্ত হয়ে গেলো এটা, ঠিক আছে। তো এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, 9 ইঞ্চি, তাহলে বোঝা যাচ্ছে যে লাস্টেরটা আমার 1 ইঞ্চি হবে, কারণ এটা ছিল 10 ইঞ্চির একটা লাইন, এই যে এখানে 1 ইঞ্চি শো করছে, ঠিক আছে, ওকে। তো আমাদের পয়েন্টস কমান্ড এতটুকুই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।